অতি সম্প্রতি প্রায় সাড়ে পনেরো বছরের একটানা শাসনের অবসান ঘটিয়ে পদত্যাগে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা সত্য যে রাজনীতিতে উত্থান পতন আছে দেশে গণমাধ্যমগুলোর স্বাধীনতা না থাকায় এবং মত প্রকাশের অধিকারকে হরণ করায় এখন মিডিয়াগুলোতে এমন সব পক্ষপাত দুষ্ট এবং পরিকল্পিত সংবাদ ও মতামত প্রচার করা হচ্ছে যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবলকে ভেঙে দেয়া যায় কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে এই আকস্মিক পতনের পরও এই দলটির কোটি কোটি সমর্থক রয়েছে বাংলাদেশের প্রতি যে গ্রামে এই দলটির সংগঠন আছে তাছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাঙালি ও অসাম্প্রদায়িক ভাবনা লালনকারী অসংখ্য মানুষের ভরসারও শেষ আশ্রয়স্থল এই আওয়ামী লীগ সর্বোপরি আওয়ামী লীগের রয়েছে বঙ্গবন্ধুর মতো এক পাওয়ারফুল নিউক্লিয়াস সুতরাং এই দলটি ঘুরে দাঁড়াবেই হয়তো আজ নয়তো কাল তবে কথা হচ্ছে কখন ঘুরে দাঁড়াবে দলটি প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো অবলম্বন করলে আওয়ামী লীগ দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্লেষকরা মনে করছেন চলুন শুরু করা যাক দ্রুত ঘুরে দাঁড়াতে হলে আওয়ামী লীগকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হল হঠাৎ করে বিপ্লব ঘটিয়ে ফেলার মতো আত্মঘাতী রোমান্টিসিজমে ভুগে অহেতুক শক্তিক্ষয় থেকে বিরত থেকে নিজেদের নিরাপদে রাখা কারণ প্রতিপক্ষ আওয়ামী লীগকে দুর্বল করার জন্য বর্তমান ভালনারেবল সময়কেই বেছে নিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আওয়ামী লীগের দ্বিতীয় পদক্ষেপ হওয়া উচিত দল পুনর্গঠনে মনোযোগী হওয়া দীর্ঘ সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগ ভুলেই গিয়েছিল যে এটি একটি জনগণের দল সুতরাং আওয়ামী লীগের উচিত হবে সঠিকভাবে দল পুনর্গঠনে মনোযোগী হয়ে দলটিকে সঠিক ট্রাকে ফিরিয়ে আনা আর দল পুনর্গঠনের প্রথম পদক্ষেপই হওয়া উচিত ত্যাগী নেতাদের খুঁজে বের করা মনে রাখতে হবে সুসময়ে হাইব্রিড সুবিধাভোগী জন্মায় আর দুঃসময়ে জন্মায় ত্যাগী এবং একনিষ্ঠ কর্মী আর সেটা করার এখনই শ্রেষ্ঠ সময় হাইব্রিডরা সুসময়ের মধু খেয়ে ভেগেছে এখন তারা নতুন ক্ষমতার মধু খেতে ব্যস্ত ক্ষমতায় থাকতে দল সুবিধাবাদীদের চাটুকারিতায় যেসব ত্যাগী এবং আন্তঃপ্রাণ একনিষ্ঠ নেতাদের ভুলে গিয়েছিল সেসব কর্মীদের খুঁজে বের করতে হবে কষ্ট ও অভিমানে সরে থাকলেও তারা এখনও দলকে ভালোবাসে তাদের খুঁজে বের করুন এবং নাকে খদ দিয়ে কংক্রিট আশার দিন যে ভবিষ্যতে আর ভুল করা হবে না এবং তাদের হাতেই থাকবে দল কারণ এইসব নির্লোভ একনিষ্ঠ করবি দলের প্রাণ ভমরা দুর্ভাগ্যবশত আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এমন সব লোক জড়ো করা হয়েছিল যাদের আওয়ামী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না এদের কারণে ত্যাগী এবং পোর খাওয়া রাজনৈতিক নেতারা বঞ্চিত হয়েছেন এবং দল ক্রমান্বয়ে রাজনৈতিক চরিত্র হারিয়ে টেকনোক্রাট চরিত্র লাভ করেছিল আর ক্ষমতার কাছাকাছি থাকা সালমান এফ রহমানের মতো এসব অনাদর্শিক অরাজনৈতিক ব্যক্তিরা আকণ্ঠ দুর্নীতিতে জড়িয়ে দলের ভাবমূর্তিকে কলঙ্কিত করেছেন ঘুরে দাঁড়াতে হলে এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এসব অরাজনৈতিক অনাদর্শিক ব্যক্তির সংস্রব থেকে দলকে দূরে রাখতে হবে আওয়ামী লীগ ভুলে গিয়েছিল যে তার মূল শক্তির জায়গা হল তার আদর্শ আর আওয়ামী লীগের আদর্শিক বন্ধুরা হলো মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী অসাম্প্রদায়িক বাঙালি চেতনাধারী এবং সাংস্কৃতিক বোধ সম্পন্ন মানুষেরা এরাই আওয়ামী লীগের বেসিক শক্তির কেন্দ্র ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের উচিত ছিল এসব আদর্শিক মিত্রদের যত্ন করা এবং তাদের শক্তি বৃদ্ধিতে সহায়তা করা কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পেলাম আওয়ামী লীগ তার এসব আদর্শিক মিত্রদের কোনো যত্নই নেয়নি উল্টো তাদের প্রতি নির্মম উদাসীনতা দেখিয়েছে ফলে এসব আদর্শিক মিত্ররা দিনকে দিন দুর্বল হয়েছে আওয়ামী লীগের পতনের এটাও একটা বড় কারণ এখন খুব দ্রুতই এসব আদর্শিক মিত্রদের সাথে কথা বলাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় মৌলবাদ কোনোদিনও আওয়ামী লীগের চেতনার সাথে যায় না আদর্শের সাথে মেলে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম আওয়ামী লীগ এসব ধর্মীয় শক্তিকে পৃষ্ঠপোষকতা করেছে কমই জননী হয়েছে দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ করেছে ফলে আওয়ামী লীগের আদর্শিক শত্রুরা আরও শক্তি বৃদ্ধি করেছে এবং এখন সেই অপশক্তি তার গলা টিপে ধরতে চাইছে আওয়ামী লীগ ভুলে গিয়েছিল সে একটি আদর্শিক দল এবং যুদ্ধটা শেষ পর্যন্ত আদর্শেরই ঘুরে দাঁড়াতে চাইলে মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার আত্মঘাতী কৌশল থেকে ফিরে আসতে হবে আওয়ামী লীগকে এই মুহূর্তে আওয়ামী লীগের আরেকটি জরুরি অগ্রাধিকার হওয়া উচিত গণমুখী হওয়া বিশেষ করে বঙ্গবন্ধুকে ভালোবাসে এমন সমর্থক ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের সাথে মতবিনিময় এবং যোগাযোগ বাড়ানো দরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ ভুলেই গিয়েছিল যে তাদের ক্ষমতার একটা বড় শক্তিই হলো এই নন পলিটিক্যাল সমর্থক গোষ্ঠী এদের ভাবনা এবং চাওয়া পাওয়া সম্পর্কে আওয়ামী লীগ ভয়াবহভাবে উদাসীন হয়ে পড়েছিল এই বিশাল পরোক্ষ সমর্থক গোষ্ঠীর সাথে আওয়ামী লীগের ইন্টারাকশান এক প্রকার বন্ধই হয়ে যায় এবং আওয়ামী লীগ নিয়ে তাদের হতাশা ক্রমাগত বাড়তে থাকে ফলে আওয়ামী লীগ সামগ্রিক গণবিচ্ছিন্নতার সাথে সাথে তার নীরব অথচ বিশাল পরোক্ষ সমর্থক গোষ্ঠীরও সমর্থন হারিয়ে ফেলেছিল আর এর অনিবার্য পরিণতি হিসেবে আওয়ামী লীগ দল হিসাবে ক্রমাগত দুর্বল হতে থাকে জরুরি ভিত্তিতে আওয়ামী লীগের আত্মসমালোচনা করে দেখা উচিত প্রিয়দর্শক এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে কার্যকরী নীতি নির্ধারণ করতে পারলে আশা করা যায় অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে এবং ফিরে পাবে তার মৌলিক চরিত্র ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সময় ধন্যবাদ